অকৃত্রিম শুদ্ধতা আর পুরাতন নতুনের সমন্বয়ে ইতিহাসের প্রতিটা ক্ষণ সাথে নিয়ে গড়ে উঠেছে কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। এর লাল আর সাদা রঙের শুভ্রতা জানান দিয়ে যায় পুরনোকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস। ঐতিহ্যের বৈচিত্র্যতা, স্থাপনা আর উন্নয়নের নানা দিক বিবেচনা করে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে 150 বছর পুরনো এই মসজিদটি। মসজিদটির সংস্কার কাজের নেতৃত্ব দেন স্থপতি আবু সাইদেম আহমেদ, পাশেই গড়ে ওঠা নতুন নান্দনিক মসজিদের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। যেহেতু প্রায় 150 বছর পূর্বের মসজিদ, ওটার জন্য সকলে একটু মায়া আছে, দরদ আছে। অনেকেই মাঝে মধ্যে দু একজন বলে থাকে, ওটাই নামাজ পড়তাম, ভালো লাগতো। আবার বেশি সংখ্যক লোকেরই ইচ্ছা বা আনন্দ যে নতুন মসজিদ না হলে ওখানে লোকের সংকুলন হচ্ছিল না। দেড়শো বছর পুরনো এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন 1868 সালে দারোগা আমিনউদ্দিন আহমেদ। সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান 1968 সালে মসজিদের মিনার নির্মাণ করেন। বংশ পরম্পরায় এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব নেন হামিদুর রহমানের ছেলে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরনো মসজিদে এখন লাইব্রেরি আর মক্তব, আর নতুনটার ভেতরে বৃক্ষের মতোই আলো ছায়ার খেলাতে দেখা দিয়ে যায় প্রশান্তি। প্রকৃতির উচ্ছল বাতাসেই এখানে নামাজ আদায় করে নেন এলাকার মানুষেরা। সূর্যের সোনালী আলোয় জলের প্রতিচ্ছবিতে এই মসজিদ পরিণত হয়েছে গ্রামের প্রাণকেন্দ্রে।